সময় চ্যানেল এক্সে স্বাগত। বন্ধুরা, আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভার ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো। আমাদের ফেসবুক পেজ তন্ময় চ্যানেল এক্সে লাইক করতে ভুলো না। শুকতারার 101 ভূতের গল্প। আজকের গল্প পরেশ ভট্টাচার্যের লেখা রক্তের দাগ। যে ট্রেন ধলভূমগড়ে পৌঁছানোর কথা রাত 8টায়, পৌঁছল রাত প্রায় 12টায়। খড়গপুর থেকে নির্দিষ্ট সময় ছেড়েছিল ট্রেন, কিন্তু ঝাড়গ্রাম স্টেশনের মুখে সিগন্যাল না পেয়ে ঝাড়া 2.5 ঘন্টা দাঁড়িয়ে রইল ট্রেন। ধলভূমগড় স্টেশনে যখন ট্রেন এসে দাঁড়ালো, তখন 12টা বাজতে 7 মিনিট বাকি। এ এলাকা জঙ্গল এলাকা, সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্যে প্রায় 1 বছর এ লাইনে রাতে ট্রেন চলাচল করতো না, এখন করছে। স্টেশনে নামলাম, শুনশান প্ল্যাটফর্ম। জনাচারেক যাত্রী নামল, কাউকে দেখলাম না। ইতিউতি তাকাই, কোথাও কেউ নেই, এমন কি চায়ের দোকানও বন্ধ। কি করব ভাবছি, এত রাতে নাইবা রবিদার বাড়ি গেলাম, রাতটা স্টেশনে কাটিয়ে দিয়ে ভোরবেলা বেরিয়ে যাব। পরক্ষণে মনে হলো রবিদার বাড়ি তো বেশি দূরে নয়। সেদিন এসেছিলাম, রিকশায় 5 মিনিট লেগেছিল। বাইরে যদি রিকশা পাই ভালো, না পেলে পায়ে হেঁটেই চলে যাব। হেঁটে গেলে 15-20 মিনিট লাগবে বড় জোর। সঙ্গে তো লটবহর কিছু নেই, শুধু কাঁধে একটি কাপড়ের ঝোলা। ভাবলাম চলেই যাই, 12টা বাজল, 12:30টার মধ্যে পৌঁছে যাব। গরমকালে এটা কোনো ব্যাপারই নয়। স্টেশনের বাইরে এলাম, কোথাও কেউ নেই। বাইরে পথের দুধারে সারি সারি দোকান, কিন্তু বন্ধ, রিকশা টিকশা কিছুই নেই। পা বাড়াতে গিয়েও ভাবছি যাব কি যাব না। শেষ পর্যন্ত পা বাড়ালাম, যদিও রাস্তায় আলো জ্বলছে, তবু ব্যাগ থেকে টর্চটা বার করে হাতে নিলাম। 4-5 মিনিট হেঁটে পথের বাঁকে এসে দেখি একটু তফাতে একটি দোকান খোলা, চায়ের দোকান। দোকানের কাছে এলাম, দেখলাম নিবন্ত আছে, এখনও চায়ের কেটলিতে জল ফুটছে। দোকানদার পিছন ফিরে দাঁড়িয়েছিলেন, ভাই চা হবে কি না বলতে ফিরে তাকালেন। ফ্যাকাশে চেহারার মানুষ, মধ্যবয়সী, মাথায় চকচকে টাক, কিন্তু গোফের বাহার আছে, থুতনি প্রায় নেই, নাকটা বাজ পাখির মতো, গলাটা অসম্ভব রকমের লম্বা, মাথা সামনের দিকে নুয়ে পড়া, বড় বড় দুটি চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। চা খাবেন? লোকটি কিছুটা নির্লিপ্ত ভঙ্গিতে বললেন। চা খান তো বানাই, লিকার না দুধ, যা খুশি। কিছু খাবার দাবার আছে? বিস্কুট আর বাজারে লাড্ডু আছে, বসুন আপনি, আগে চা বানাই। জলের কেটলি উনুন থেকে নামিয়ে ছোট ডেচকিতে দুধ চাপিয়ে দিয়ে লোকটি আমার মুখের দিকে তাকালেন, বললেন অনেকটা দুধ আছে, কি আর করব, আপনার জন্য আদা মরিচ তেজপাতা দিয়ে দুধের চা বানিয়ে দিচ্ছি, খেলে আপনার মনে থাকবে। বলছেন লোকটি বেশ যত্ন করে চা তৈরি করলেন, বড় কাচের গ্লাস ভর্তি চা। চায়ের গ্লাসটি আমার দিকে এগিয়ে দিলেন, হাত বাড়িয়ে চা নিলাম। চায়ের গ্লাসে চুমুক দিয়ে বললাম, চমৎকার চা, কলকাতার বড় বাজারের শর্মার চা হেরে যাবে, আবার যদি কখনো ধলমুঙ্গড় আসি। কথা বলতে ভীষণ লাগলো, চা ছিটকে প্যান্টে জামায়, নিজের কাছেই নিজে অপ্রস্তুত হলাম। সামলে নিয়ে বললাম, আপনার নাম কি? নকুর মাহাতো। আপনার? অপূর্ব হালদার। আপনি যাবেন কোথায়? ধলভূমগড়। সে তো বুঝতে পারছি, ধলভূমগড়ে কোথায়? রাজবাড়ির কাছাকাছি। কোন পাড়ায়, কার বাড়ি? রাসমঞ্চের কাছে, রবি সামন্তর বাড়ি যাব। মানে ঠিকাদারবাবুর বাড়ি? আমরা মানে এখানকার লোক তাকে ঠিকাদারবাবু বলি। উনি কি আপনার আত্মীয়? তা বলতে পারেন। এই রাতে সে বাড়িতে কি না গেলে নয়? এখন আপনি যাবেনই বা কি করে? না পাবেন রিকশা, না পাবেন কোনো কিছু। এখন রাত 12:30 বাজতে চলল, তাই বলছি নাইবা গেলেন।
তারপর এখন কি আর আগের জঙ্গলমহল আছে? তা ঠিক, কিন্তু কিন্তু আবার কি, গরমকাল আর 3-3.5 ঘন্টা বাদে তো সে রাত শেষ হয়ে যাবে। ভোরের পাখিরা ডাকবে, সেই বনের পাখির ডাক শুনতে শুনতে চলে যাবেন ফুরফুরে হাওয়ায়। নকুর মাহাতো বেশ কাব্যরস মিশিয়ে কথা বলতে পারেন তো, দেখে তো উল্টোটাই মনে হয়। যাই হোক, চায়ের গ্লাসে সেচ চুমুক দিয়ে বললাম, চমৎকার চা পান করলাম, দুধের চা, খিদে তেষ্টা দুই মিটল। বলুন কত দাম? দাম? নকুর মাহাতো যেন আকাশ থেকে পড়লেন, বললেন, দাম কিসের? আমার দোকান তো বন্ধ হয়ে গেছে 11:30টায়। বুঝতে পারছি না, এখন 12:45 বাজতে চলল, আপনার খোলা দোকানেই তো বসে আছি। আরে অপূর্ব ভাই, এখন এটা তো আমার ঘর, সবে শোবার তোজ্জোর করছি, আপনি এলেন, নয়তো দোকানে জল ছিটিয়ে বন্ধ করেছি 1.5-2 ঘন্টা আগে, এবার বুঝেছেন তো? দামটা নিলে পারতেন। না, পারতাম না। নকুরবাবু হঠাৎ যেন একটু খেপে গেলেন, বললেন, কি পারতাম না তা কি আমি বুঝি না? আর কথা না বাড়িয়ে ঝোলা কাঁধে উঠে দাঁড়াই। আমি কিছু বলার আগে নকুরবাবু বললেন, যাবেনি যখন তখন আমার কয়েকটা কথা শুনে যান। বলুন। বসুন বলছি। নকুরটাকে হাত বুলিয়ে বললেন, আপনাকে এখন পায়ে হেঁটেই যেতে হবে। একটা অনুরোধ, পিছন দিকে যদি কোনো রিক্সা আসে আর রিক্সাওয়ালা যদি আপনাকে ডাকে, হ্যাঁ আরও একটা কথা, সে রিক্সায় যদি কোনো একজন সওয়ারি থাকে আপনি সে রিক্সায় উঠবেন না, কোনো মতে উঠবেন না। কেন? সব কিছুর উত্তর হয় না অপূর্ববাবু, আমার কথাটা মনে রাখবেন। আর কিছু? রাস্তা চলবেন সামনের দিকে চোখ রেখে, কোনো কারণে পিছন দিকে ফিরে তাকাবেন না, যান আর দেরি করবেন না, আশা করি ভালোয় ভালোয় পৌঁছে যাবেন। আর একটা কথা জিজ্ঞাসা করছি, অন্যভাবে নেবেন না, আপনি ভূতটুতের ভয় করেন না তো? এবারে না হেসে পারলাম না, বললাম, জানেন নকুরবাবু, ভূত আর ভগবান দুয়ের কোনোটাতেই আমার বিশ্বাস নেই, তবে কেউ যদি বিশ্বাস করে সে করুক, যাক আমি চলি, ইচ্ছে রইল কাল ফেরার পথে আপনার দোকানে চা খেয়ে যাব। নকুর কোনো কথা বললেন না, আমিও আর কথা না বাড়িয়ে চলতে আরম্ভ করলাম। ঘড়িতে সময় দেখলাম 1:20। পায়ে পায়ে চলছি টর্চ হাতে, তবে জ্বালতে হচ্ছে না, রাস্তায় আলো আছে, পথ পরিষ্কার দেখা যাচ্ছে। আগে একবার এসেছিলাম 12 বছর আগে, তখন রাস্তায় পিচ ছিল না, এখন পিচ পড়েছে, রাস্তা আগের চেয়ে কিছুটা চওড়াও, রাস্তার দুধারে এত বাড়িঘরও ছিল না। পথের দুধারে গাছপালার মধ্যে বেশ ছিমছাম সব বাড়ি, কিছু দোকান পসারাও, কিন্তু এখন সবই বন্ধ, তবে এক একটা বাড়ির বাইরে আলো জ্বলছে, কিন্তু কোনো বাড়ির জানলা দরজা খোলা নেই, হয়তোবা সন্ত্রাসবাদীর হামলার ভয়, কিংবা টহলদারি সেনা বা পুলিশের। এসব এলাকায় সেনা পুলিশের যৌথ বাহিনী টহল দেয়, যদিও এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি। সময়ের সঙ্গে অনেক বদলে গেছে ধলভূমগড়, এখন একটাই চিন্তা, রবিদার বাড়ি চিনতে পারবো তো? দুটি থাম আছে রবিদার বাড়ির সামনে, একটি থামের গায়ে পাথরে লেখা সামন্ত বাড়ি ধলভূমগড়। আরও খানিক পথ এসেছি, জীর্ণ মন্দির চোখে পড়ল। সেবারে যখন এখানে আসি দিন তিনেক ছিলাম, তার মধ্যে একদিন রবিদার সঙ্গে শিব মন্দিরে এসেছিলাম। এই মন্দিরে শিব নাকি অভিমানী, এখানে কোনো বাড়িতে কেউ এলে যদি গৃহকর্তা বা অন্য কেউ তাকে মন্দিরে না নিয়ে আসে শিব নাকি দুঃখ পান, এই লোকশ্রুতি সবাই বিশ্বাস করে। মন্দির পেরোতেই কানে এলো রিক্সার টুংটাং, বুঝতে পারি রিক্সা এদিকেই আসছে, রিক্সা দাঁড়িয়ে পড়ল পিছনে। কোথায় যাবেন বাবু? আমি রাজবাড়ির দিকে যাচ্ছি, যাবেন তো উঠে পড়ুন। এই মুহূর্তে মনে পড়ল নকুর মাহাতোর কথা, রিক্সাওয়ালা যদি আপনাকে ডাকে তাহলে সে রিক্সায় আপনি উঠবেন না। রাজবাড়ির দিকে যাবেন তো, উঠে পড়ুন। রিক্সা চালকের কণ্ঠস্বর কেমন ভাঙা ভাঙা, দেখলাম লিকলিকে রোগা চেহারা রিক্সা চালকের, রিক্সাটা খালি নয়, একজন সওয়ারিও আছে। এবারে আরোহী জিজ্ঞাসা করলেন, আপনি যাবেন কোথায়? রাসমঞ্চের কাছে, সামন্ত বাড়ি। বুঝেছি, আপনি উঠে পড়ুন, আমি ওদিকেই যাচ্ছি। নকুর মাহাতোর কথা মনের মধ্যে পাক খাচ্ছে, বুঝতে পারছি না কি করব। আরে উঠে পড়ুন তো, আপনি ভাগ্যবান এই রাতে রিক্সা পেলেন। উঠে পড়লাম রিক্সায়, তাকালাম পাশে বসা মানুষটির দিকে। এ কি কি দেখছি, এ তো রক্ত মাংসের মানুষ নয়, মানুষের কঙ্কাল। বুকটা কেঁপে উঠল। তাকাই রিক্সা চালকের দিকে, একটি কঙ্কাল রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছে। জীবনে কখনো ভূতটুত বিশ্বাস করিনি, এখনও করি না, ভাবছি এটা বোধহয় মনের ভুল। আবার ফিরে তাকাই সওয়ারির দিকে, না আলো না অন্ধকারে দেখতে পাচ্ছি
কঙ্কালটা যেন হাসছে। লাফিয়ে পড়ব ঠিক করলাম, কিন্তু পারলাম না। কঙ্কালটা তার বাঁ হাত দিয়ে জড়িয়ে ধরল আমাকে, বলল, আমরা জ্যান্ত মানুষের মনের ভাষা পড়তে পারি। তার মানে তুমি সহজে কথার মানে বোঝো না? এই নাটা শুনছিস? রিকশাচালকের নাম নাটা। নাটা হি হি করে হাসতে আরম্ভ করল, কি বিশ্রী হাসি। পাশের কঙ্কালটি ফ্যাঁসফেঁসে গলায় বলল, জানো, তোমার মতো আমিও একদিন মাঝরাতে নাটার রিকশায় উঠেছিলাম। সেদিন তোমার মতো আমিও মানুষ ছিলাম, আমিও ভূতপেতনি বিশ্বাস করতাম না, কিন্তু এখন। কথা শেষ করে সবারই ভূত হাসতে আরম্ভ করল। সাহসে বুক ভেদে বললাম, তোমরা কি করতে চাও বলো তো? বুঝতে পারছো না, আমরা এই দেশে ভূতের রাজ্য কায়েম করতে চাই। কিলিয়ে যেমন কাঁঠাল পাকায়, তেমনি আমরা কিলিয়ে ভূত বানাই। মেজাজ বিগড়ে গেল। কঙ্কাল যেমন আমাকে জাপটে ধরে আছে, আমিও দুহাত দিয়ে কঙ্কালের মাথাটা ধরতে গেলাম, কিন্তু পারলাম না। কোথায় কঙ্কাল? কেউ নেই। রিকশাটা তখন উড়ে চলার মতো ছুটছে। রিকশাওয়ালার নামটা জেনে গেছি। বললাম, নাটা ভাই, একটু আস্তে চালাও না। নাটার দিক থেকে কোনো সাড়া নেই। রিকশা আরও বেগে ছুটতে আরম্ভ করল। আমার মন থেকে সাহস এখনও উবে যায়নি, আমার বিচার বুদ্ধিও লোপ পায়নি। ভাবছি, সত্যি কি আমি রিকশায় চেপে চলেছি, নাকি এ একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন? হাওয়ার গতিতে রিকশা ছুটছে। কঙ্কালদিহি নাটা এক একবার পিছন ফিরে তাকাচ্ছে। যা হবার হবে এই ভেবে সজোরে জোড়া পায়ের লাথি মারলাম কঙ্কালের কোমরে। রিকশাটা পাক খেয়ে পড়ল রাস্তার ধারে কাঁচা নর্দমার পাশে। ছিটকে পড়লাম আমি, আর এই মুহূর্তে লোডশেডিং। অন্ধকার নেমে এলো, উপুর হয়ে পড়েছি, দুহাতে কনুইয়ে চোট লেগেছে। পাশেই ময়লা ফেলার ভ্যাটের ওপর পড়লে আর রক্ষে ছিল না। ডান হাতের কনুইয়ের কাজটা জ্বালা করছে। বাঁ হাত দিলাম কনুইয়ের কাছে, বুঝতে পারি রক্ত ঝরছে। উঠে দাঁড়াতে যাব, কিন্তু ঘাড়ের ওপর কারো হিমশীতল হাতের ছাপ। আমার সর্বাঙ্গে শিরশিরানি, মনে হচ্ছে সর্বাঙ্গে যেন হিম হয়ে আসছে। মাথা কেমন যেন ঝিমঝিম করছে, দুচোখ যেন অন্ধকার নেমে আসছে। ভাবছি, এখনও ভাবতে পারছি বলেই ভাবছি, সত্যি বোধহয় ভূতের পাল্লায় পড়েছি আমি, আমিও হয়তো ভূত হয়ে যাব। কেমন যেন ঘোরের মধ্যে আছি আমি, শুনতে পাচ্ছি কারা যেন বিশ্রী সুরে হাসছে। এবারে আবার নতুন উপসর্গ, কারা যেন আমার গায়ে বরফের মতো ঠান্ডা হাত দিয়ে কাতুকুতু দিচ্ছে। এক অস্বস্তিকর অবস্থা, মনে হচ্ছে আমি যেন নিকষ কালো অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছি, আমার দম বন্ধ হয়ে আসছে যেন। এই অবস্থার মধ্যে শুনতে পেলাম সাইকেলের ঘন্টার শব্দ, তারপরই কানে এলো কোনো পাখির তারস্বর চিৎকার, তারপর শুনতে পেলাম পাখির ডানা ঝাপটানোর শব্দ। ঘণ্টা বাজাতে বাজাতে কোনো সাইকেল আসছে, ঘণ্টার আওয়াজ ক্রমশ কাছে আসছে। কণ্ঠস্বর শুনতে পাই, ওরে মামু আসছে। হঠাৎ আলো জ্বলে উঠল, কি যেন বলে উঠল, কি বেঁচে আছেন তাহলে? কথা বলতে পারছি না, অথচ বলতে চাইছি। আবার সেই কণ্ঠস্বর, আপনার তো বেঁচে থাকার কথা নয়। বলতে চাইছি, আপনি কে? কিন্তু বলতে পারছি না। জানতে চাইছেন আমি কে? আবার সেই কণ্ঠস্বর, আমি নকুর মাহাতো। আমার ভীষণ কষ্ট হচ্ছে, কথা বলতে চাইছি অথচ বলতে পারছি না, জেগে অথচ দেখতে পাচ্ছি না, এ আমার কি হলো, আমি বেঁচে আছি তো? আবার কণ্ঠস্বর, চিনতে পারলেন না, আমি নকুর, আপনার জন্যে দুধ দিয়ে চা বানিয়েছিলাম। যাক, আমি এখন যাচ্ছি, সূর্য ওঠার সময় হলো, দিনের আলোয় আমরা থাকতে পারি না। এরপরেই মনে হলো কেউ একজন ঘণ্টা বাজাতে বাজাতে সাইকেল ছুটিয়ে দ্রুত চলে গেল। আবার চেতনার বিন্দুতে ফিরে এলাম। আমি শুয়ে আছি রাস্তার ধারে ঘাসের ওপর। বুঝতে পারছি রাত শেষ হয়ে আসছে, গাছে গাছে পাক পাখালি ডাকছে, তবে রাস্তার আলোগুলো এখনও জ্বলছে। উঠে দাঁড়াই, কনুয়ের কাজটা একটু ব্যথা, দেখলাম সামান্য ক্ষত, একটু রক্ত ঝরেছে, এখন শুকিয়ে গেছে। কিছু মানুষের কথা শুনতে পেলাম, কারা যেন আসছে। দেখলাম কজন লোক চলেছে, হয়তো ট্রেন ধরবে। লোকগুলো চলে গেল, বাঁ দিকে চোখ পড়ল থামওয়ালা বাড়ি, একটি থামের গায়ে পাথরে লেখা সামন্ত বাড়ি। লেখাটা কেমন অস্পষ্ট হয়ে গেছে, আর বাড়িটা কেন যেন পোড়ো বাড়ির চেহারা নিয়েছে। বাড়ির বারান্দায় উঠলাম, বারান্দায় ধুলো ময়লা জমে আছে। বন্ধ দরজার কড়ানাটি ভিতর থেকে কথা ভেসে এলো, কে? নাম বলতেই ভিতর থেকে কেউ বলল, হয়তো রবিদাই হবে, দরজা তোর জন্যই খোলা আছে। আমি জানতাম আমার চিঠি পেয়ে তুই নিশ্চয়ই আসবি, ভালোই হয়েছে, আয়। দরজার কপাট ভেজানো ছিল, ঠেলতেই খুলে গেল। ভিতরে পা রাখতেই ভ্যাবসা গন্ধে গা গুলিয়ে উঠল। কি হলো, আয়! গলা ফাটিয়ে চিৎকার করে উঠলাম, রবিদা আমি বেঁচে আছি,
এই দেখো আমার কনুইয়ে রক্তের দাগ।